কলকাতা বাসীদের জন্য সুখবর নিয়ে চলে এসেছি। দাদা বৌদির বিরিয়ানির দোকান এখন খুলে গেছে কলকাতাতে। হঠাৎ করে দাদা বৌদির মাথায় কেন এলো দাদা বৌদির বিরিয়ানি খুলবো কলকাতার মধ্যে? অ্যাকচুয়ালি আমাকে সবাই একটু বৌদি বৌদি বলেই ডাকে, যেহেতু হয় দাদা এতে হয়। ঢুকে পড়েছি দাদা বৌদির অন্দর মহলে, একদম রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছি। এখন রাইসটা রেডি হচ্ছে, চলে এসছে দাদা বৌদির বিরিয়ানি, সেই কলা পাতার মধ্যে সার্ভ করা। দাদা বৌদি নাকি কলকাতায় আউটলেট খুলেছে, এটা কি সত্যি? জানি না, দেখা যাক। দাদা বৌদির বিরিয়ানি খেতে আমরা আজকে চলে এসেছি কলকাতায়। কলকাতায় দাদা বৌদির বিরিয়ানি খুলে গেছে, আর বিরিয়ানির টানে আমরাও ছুটতে ছুটতে চলে এসেছি কলকাতাতে বিরিয়ানি খাবো বলে। চিকেন পিস থাকছে 150 গ্রামের কাছে, ওনারা বললেন টং গ্রেন বাসমতি রাইস আছে এখানে। টেস্ট কিন্তু ভাই অসাম, এটা অরিজিনাল না ডুপ্লিকেট দাদা বৌদি আমি এখনো অব্দি জানি না, সেটা পরে এর খোলাসা হবে। তবে এই দাদা বৌদির বিরিয়ানির আলুর সাইজটা কিন্তু এইরকম সাইজের, কিন্তু ওখানকার দাদা বৌদির বিরিয়ানির আলু সাইজ কিন্তু আরেকটু বড় হয়, মানে একটা গোটা বড় সাইজের আলু থাকে। এবার টেস্ট করা যাক, আলুটা কিন্তু সেদ্ধ ভাই ফাটাফাটি লেভেলের হয়েছে, মুখে দিলাম আলুটা পুরো মিলিয়ে গেল। চিকেনের সেদ্ধটা কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে চিকেনটা, আর চিকেনের ভিতরে কিন্তু সুন্দর মশলা ঢুকেছে। দাদা বৌদির আমরা একটা হাড়ির যে মেন লোগো সেটা দেখলাম এখানে আছে, এটা কি অরিজিনাল দাদা বৌদি, মানে সেই ব্যারাকপুরে দাদা বৌদির ব্রাঞ্চ কি খুলেছে? না সেটা না, এটা আমাদের নিজস্ব লোগো এবং নিজস্ব আমাদের আউটলেট, এটা ব্যারাকপুরের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ, কোনো যোগাযোগ নেই, কোনো নাম না। আচ্ছা এই যে দাদা বৌদির হাড়ির যে লোগোটা ইউজ করা হয়েছে, ওটাতে ওনারা কিছু প্রবলেম ক্রিয়েট করবেন না? কিছু না, কারণ এটা তো প্রবলেম হওয়ার কথা না, কারণ এটা তো আমাদের নিজস্ব লোগো, আমাদের নিজস্ব ডিজাইন করা, সুতরাং ওনাদের সঙ্গে আমাদের তো কোনো কন্ট্রোভার্সি হওয়ার কথাও না। মানে যে হাড়ি দেখতে পাচ্ছি নিচে খালি কালীঘাট লেখা আছে, বাট বাকি যে দাদা বৌদির হাড়িটা, ওই হাড়িটা ওই দাদা বৌদি তো দেখতে পাই। হ্যাঁ দেখতে পাবেন, বাট আমাদের দেখুন লেখা আছে দাদা বৌদি রেস্টুরেন্ট, বাট ওনাদের কিন্তু লেখা থাকে দাদা বৌদি হোটেল। আর ওনাদের হাড়ির ডিজাইন কিছুটা হলেও আমাদের হাড়ির থেকে একটু আলাদা আছে, বা আমাদেরটাও আলাদা আছে। আচ্ছা হাড়ি হতে পারে, বাট ওনাদের হাড়ি আমাদের হাড়ির মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে, কেউ যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চান, এবার যদি কারোর ইচ্ছা হয় কনফ্রন্টেশন করার তাহলে তো বলতেই হয় হাড়ি হাড়ি। অ্যাকচুয়ালি আমাকে সবাই একটু বৌদি বৌদি বলেই ডাকে, যেহেতু হয় দাদা এতে হয়, তা আমাদের নামটা খুব ভালো লেগেছিল, যেটা এটা আমার হাজব্যান্ড আর আমার দুজনের জয়েন্ট ভেঞ্চারে করা, তো আমাদের এটা অনেকদিন ধরেই পরিকল্পনা ছিল একটা ছোটোখাটো রেস্টুরেন্ট ওপেন করার মতো, তো আমরা অনেক নামই বেছেছিলাম, তার মধ্যে আমাদের হঠাৎ করে এই নামটাই মনে হলো। এবার ওদের সঙ্গে আমাদের কনফ্রন্টেশনে যাবো বলে এরকম কোনো ব্যাপার না, কেউ মনে করবে না, এটা আমাদের নামটা ভালো লাগলো, কারণ এই চত্বরের মধ্যে এরকম নামে কোনো কিছু নেই, অনেক রেস্টুরেন্টই দেখবেন দুটো দুটো নামে আছে, আমাদের এটা একটু ভালো লাগলো, আমরা করলাম মানে এই চত্বরটার মধ্যে একটু আলাদা হাটতে কিছু একটা হবে না।